আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, স্ট্রোক এরকম একটি সমস্যা, একটা মানুষ বলতে গেলে পুরো একটি পরিবার অনেক ক্ষেত্রেই ধ্বংস হয়ে যায়, কারণ কোনো কোনো ক্ষেত্রে এর চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে যায়। যখন পরিবারের একজন উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন বা স্ট্রোকজনিত কারণে প্যারালাইজড হয়ে যান, পঙ্গুত্ব বরণ করেন, সেই সংসারটাই অনেকটা অচল হয়ে যায়, পুরো সংসারটাই দেখা যায় অন্ধকারে নিমজ্জিত হয়। সুস্থ স্বাভাবিক মানুষ হাঁটাচলা করছেন, খাওয়া দাওয়া করছেন, নামাজ পড়ছেন, দৈনন্দিন সব কাজ করছেন, বাট হঠাৎ করেই স্ট্রোক করেছেন। সুস্থ স্বাভাবিক জীবন একদম প্রায় দশনশ হয়ে গিয়েছে। এরকম হাজারো ঘটনা আছে। অনেকে আছেন 15-20 বছর যাবত স্ট্রোকজনিত কারণে প্যারালাইজড হয়ে পড়ে আছেন, চিকিৎসা করাচ্ছেন কিন্তু ভালো হচ্ছেন না, সুস্থ হচ্ছেন না। আবার অনেক অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে উন্নত আধুনিক চিকিৎসার বদলতে অনেকে সুস্থতা লাভ করছেন, স্বাভাবিক জীবনে ফিরে আসছেন, স্বাভাবিক হাঁটাচলা, খাবার দাবার, দৈনন্দিন জীবনের কাজগুলো সব কিছুই করছেন, অনেকে চাকরি, ব্যবসা বাণিজ্য সবই করতে পারছেন। দর্শক, এর একটাই কারণ, সেটা হচ্ছে সঠিক চিকিৎসা। আপনি যদি সঠিক চিকিৎসাটা সঠিক সময়ে আপনি পান, অবশ্যই আপনি সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব। আমার পাশে যে ভদ্রলোক বসে আছেন, উনি একজন মানুষ গড়ার কারিগর, একজন শিক্ষক। ওনার হাত ধরে লাখ লাখ শিক্ষার্থী আজকে পুরো বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে, পুরো বিশ্বের বিভিন্ন প্রান্তরে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে, আলো ছড়াচ্ছেন। সেই মানুষটাই রিটায়ারমেন্টে গিয়েছিলেন, হঠাৎ করেই একদিন স্ট্রোক করেছেন এবং প্রায় প্যারালাইজড হয়ে গিয়েছে, থেমে থাকেন, চিকিৎসা করে গেছেন, কিন্তু চিকিৎসা করার পরবর্তী অবস্থায় কেমন আছেন, কি হয়েছে, পুরো বিষয়টা আমি একটু ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু আজকে জানার চেষ্টা করবো। আসুন দর্শক, আসুন ওনার সাথে একটু পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আনোয়ার হোসেন বিশ্বাস। আনোয়ার হোসেন বিশ্বাস। স্যার, আমি শিক্ষক ছিলাম ফরোরে এজে মাধ্যমিক বিদ্যালয়ে। আচ্ছা স্যার, আপনার দেশের বাড়ি কোথায়? স্যার, দেশের বাড়ি আছে নড়াইল জেলা কালিয়া থানা ফরোরে গ্রাম। ফরোরে গ্রাম, একই গ্রামে আপনি শিক্ষক? একই গ্রামে, হাই স্কুলের শিক্ষক। আচ্ছা স্যার, আপনি রিটায়ারমেন্ট করেছেন কত বছর? 2014 সালের ফেব্রুয়ারিতে আপনি রিটায়ারমেন্ট করেছেন। রিটায়ারমেন্টের পরবর্তী অবস্থায় দিনকাল কিভাবে কাটতো, কি করতেন? ওই ছেলে মেয়ে নিয়ে যেভাবে হাঁটা চলা, নামাজ পড়া, বাজার করা, খাওয়া দাওয়া, এছাড়া আর কোনো যাওয়া সাই বেড়ানো, লোকদের সাথে ঘোরাফেরা, বিভিন্ন কাজ, এগুলো করে আপনার সময় কাটতো। আর বেশি প্রধান জিনিস হলো আমার ছেলে মেয়েদের সঙ্গে মেলামেশাটা, কারণ ওদেরকে পড়া, ছাত্রদের সাথে তাদেরকে পড়া, 8-9-10 তাদেরকে পড়া, 3 বছর পড়াতাম। স্যার, আমরা জানি যে আপনার জীবনে একটা দুর্ঘটনা ঘটেছিল, সেটা কত সালে ঘটেছিল? ২০২০ সালে, মানে যখন পুরো বাংলাদেশে অলরেডি কোভিড এর একটা মহামারী ছড়িয়ে পড়েছে, ওই সময়টা হচ্ছে আপনার একটা ছোট্ট দুর্ঘটনা। তখন কি হলো যখন বসলেন, যখন হঠাৎ করে বসলাম, বসেছি আর বসে আছি, এখন চিন্তা হচ্ছি উঠিয়ে বাড়বে, বাবার আগুন, বাবার আর আগুন, এরপরে আমি দেখি হাতের নুড়ি বেড়াচ্ছে, হাতের কোনো শক্তি নেই। তারপরে ছেলেটা খোলা চলো, পরে জানালো, গাড়ি ফাটালো, আমরা এতে গাড়ি দিয়ে সাথে নদীর কুটে গেলাম, সে গাড়িতে নিয়ে খুলনায়। আচ্ছা, তখন আপনার সেন্স আছে, কথাবার্তা বলতেছি, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি ভিতরে আপনি একটা স্ট্রোক করে ফেলেছেন। সেই সময় কথাবার্তা মানে শুধু হাঁটতে পারতেছেন না, তার সবই বলতে হাতটাই করতে পারতেছেন না। তারপরে গেলাম ওখানে 6 দিন যিনি ওই ডাক্তার নিউরোলজিস্ট খুলনা বিভাগীয় হেড, উনি বললো যে মাস্টার ভাই আমার চিকিৎসা শেষ, আপনি বাসায় যান, যাই থেরাপি নেবেন, তবে মেশিনে থেরাপি নেবেন না হাতের থেরাপি দেবেন। আচ্ছা, সেখানে খুলনায় দিলাম, বেশ কিছুদিন দিলাম, ওই এইরকম একটু হাঁটাফেটা করতাম এত, এরপরে বাড়ি চলে আসলাম। চলে আসার পরে ছেলেটা আপনাদের ওই দেখে যে ওই মানে তখন কি হলো, আপনি যে স্ট্রোক করলেন, এক হাত এবং এক পা, সেই অসুস্থ। আচ্ছা, এক হাত এবং এক পা,
আপনি নাড়তে পারছেন না? না। আচ্ছা, তো হসপিটাল থেকে আপনাকে বললো যে আপনি যে থেরাপি দেন, থেরাপি দেন, ওখানে তার চিকিৎসা সে আঙ্গুলকে সোজা করতে পারলো না। আচ্ছা, সোজাই হয় না, এরকম থাকতো। এই হলতে এই হয় না। ওই অবস্থায় বাড়ি আসলাম, বাড়ি এসে কিছুদিন থাকলাম। থাকার পরে ছেলেরা অনেক আমাকে বলে যে আপনি খুলনায় চলে, এই ঢাকায় চলেন, ঢাকায় খুঁজতে শুরু করলেন যে কোথায় ভালো ফিজিওথেরাপি আছে, কোথায় ভালো ট্রিটমেন্ট আছে। যখন সে খবর পেয়েছে বাবাকে বলার সাথে উনি আলাপ করেছেন, সে নিজে অলরেডি এসে কথা বলেছে, আলাপ করেছেন, কথা বলে বলে যে আপনার আব্বুকে আনেন, দেখা যাক আল্লাহ। সে অবস্থা এসে তবে প্রথম দিকে কোনো পরিবর্তন আসেনি, পরে আল্লাহ অনেক পরিবর্তন করছেন। চেষ্টা করেছিলাম আরো থাকার জন্য, তখন উন্নত চিকিৎসার জন্য সরাসরি চলে আসেন এবং ভর্তি হয়ে যান, ভর্তি হয়ে যায়, ট্রিটমেন্ট শুরু হয়ে যায় আপনার। ইনশাআল্লাহ, সেই দিন থেকে যেদিন আইছে সেদিন থেকে আমার সেদিন থেকে ট্রিটমেন্ট, এবং ধীরে 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 একটা সময় বিশেষ একটা পর্যায়ে পৌঁছে গেছি। আচ্ছা, এখন আপনি একটু ধরে ধরে হলো আপনি হাঁটা চলা করতে পারছেন, যেহেতু আপনার অক্লান্ত পরিশ্রম, সে মানে তার অক্লান্ত পরিশ্রম মানে কি, আপনার যতগুলো থেরাপিস্ট আছে এটা আমি যেই বলি না এখন তার মতন হবে না, যেই যাই বলি সেটাই। আমি এখানে 12 জন থেরাপিস্ট নিছি, তবে আমার মনে হতো তাকেই পাইছি এবং সে আমাকে বাপের মতন ভক্তি শ্রদ্ধা করে এবং সে আমাকে সেইভাবে থেরাপি দেয়, কোনো সময় দেখে না। সে যা করে, এই আমার ওষুধকে আনতে হবে, আমার মুড়ি আনতে হবে, আমার এই যে যা কিছু করতে হবে সেই আমার ছেলের কাজ করে, সেই করে একটা পরিবারের সদস্য। হ্যাঁ, সদস্য মানে কি, আল্লাহ তাই বলছে যে আমি যখন সুইডেন যাওয়ার আগে আপনার যাবো বেড়াতে। আমি বলছি ধন্যবাদ বলছেন, যদি আপনারা থাকতে বলেন তাহলে থাকবো, সমস্যা নেই স্যার, আপনি অবশ্যই থাকবেন। স্যার, আপনার অসংখ্য গুণগ্রাহী আছেন, অসংখ্য দর্শক আছেন এই মুহূর্তে। শোনেন, এখন আল্লাহর ইচ্ছা, আমার মনে হয় ওই এলাকায় কোনো কিছু যদি আপনারা পাবেন ইনশাল্লাহ আমার মাধ্যমে। দর্শক শুনলেন এতক্ষণ, এরকম হাজারো মানুষ আছেন, দেখুন যে মানুষটা হাঁটতে পারতেন না, বিছানা থেকে উঠতে পারতেন না, কোনো কাজ করতে পারতেন না, আপনারা অলরেডি ভিডিওতে দেখেছেন উনি এখন হাঁটছেন, সিঁড়ি দিয়ে উনি ওঠানামা করতে পারছেন, কারো সাহায্য ছাড়া বাথরুমে যেতে পারছেন, এরকম অনেক কাজই যেটা আগে একটা সময় ওনার কাছে অসম্ভব মনে হতো সেই কাজগুলো এখন উনি নিজেই অনায়াসে করতে পারছেন। যেটা শুনলেন যে ওনাকে যারা থেরাপি দিয়েছেন, স্যারের আন্ডারে থেকে ট্রিটমেন্ট নিয়েছেন, এবং পুরো জিনিসটা সঠিক সময় হয়েছে বলেই এবং অক্লান্ত পরিশ্রমের ফসল আজকে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এই ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন যাতে উনি আরও সুস্থ হয়ে ওঠেন, আরও স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন, এবং আমাদের স্যারের জন্য দোয়া করবেন, এই DPRC হসপিটালের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।